জেরিমালা এখানে আমার কালার পেন্সিলগুলো দিয়ে খেলছিল, তাই না? এই কারণে এখানে এরকম এলোমেলো, আবার এখানে এসে বসে পড়েছে। ও কিন্তু খুবই দুষ্টু, আপনাদেরকে খেলে দেখাবে না যে ও কীভাবে রং পেন্সিলগুলো দিয়ে খেলছিল। একটা মুখে নিচ্ছিল, একটা পা দিয়ে, আবার ও ওইদিকে দিচ্ছে, ওদিকে দিচ্ছে, মানে কি যে করছিল, খুবই হাস্যকর একটা বিষয় ছিল। কিন্তু আমি চেয়েছিলাম এটা আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু আমি যে ওকে ক্যামেরাতে নিয়ে আসলাম ও বুঝতে পারলো, আর ও এতটাই ফাজিল যে এখন খেলছেই না। খুব ফাজিল হয়ে গিয়েছো আমার এই জেরিমালটা খুব। আচ্ছা, সবাইকে একটু খেলে দেখাবে না তুমি কিভাবে খেলছিলে, কতটা কিউটভাবে খেলছিলে? দর্শকরা তো দেখতে চায়, তাই না? তুমি কিভাবে খেলো, এই যে দেখুন, এখন ও কিভাবে কামড় দিচ্ছে কালার পেনটাকে। আচ্ছা, কামড় দিচ্ছ কেন? হ্যাঁ, এগুলো কামড় দিতে হয় বলো তো? এগুলো দিয়ে না আমি কালার করি, এগুলো দিয়ে আমি কালার করি। এগুলো একটি বক্সের মধ্যে ছিল, ওই বক্সটা নিয়ে এসে ও তো নিয়ে আসতে পারে না, আমার আম্মুর কাছে বায়না করলো যে ওগুলো দিয়ে ও খেলবে। আম্মু ওকে ওইটা এনে দিল আর ও বক্সটাকে এরকমভাবে নিচে ফেললো যে সব রঙগুলো এলোমেলো হয়ে গেল, আর আমি ওকে খেলার জন্য উপরে দিলাম, আর ওগুলো দিয়ে ও খেলছিল কিছুক্ষণ আগে। দেখুন দেখুন কিভাবে খেলছে, ওইগুলো নিয়ে একদম দাঁড়িয়ে পড়েছিল, মুখে করে নিয়ে দাঁড়িয়ে পড়েছিল। সত্যি ওরকম একটা মুহূর্ত, দেখার মতো মুহূর্ত ছিল। আমি চেয়েছিলাম আপনাদেরকে এটা দেখাতে, কিন্তু ও তো এখন ওরকম করছেই না, কিভাবে যে দেখাই। আচ্ছা, ওরকম একটু করো না জেরি, সবাইকে একটু দেখাবে না তুমি তুমি কিভাবে খেলো? হ্যাঁ, তুমি দেখাবে না? আমার জেরিমালাটা তো অনেক লক্ষ্মী, তাই না? জেরিমালাটা কি দেখাতে চায় না জেরিমালাটা কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে আমার এই ছোট্ট একটা জেরির জেরিমালাটা? আচ্ছা, আমি তোমাকে কালার পেনে দিবো, এই কালারটা ভালো লাগে?